শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল ট্যাঞ্জেরিন অরেঞ্জ শ্যাম্পু রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, সুন্দর একটি সকাল, নতুন দিন, নতুন দিন মানেই কিন্তু নতুন কোনো সম্ভাবনা, আর সেই সম্ভাবনা সবার জন্যই প্রসারিত হোক সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। আজও দু ঘন্টা জুড়েই আয়োজন, আশা করি ভালো লাগবে। আর পুরো রাঙা সকাল পরিবার আছে, আছি কাজী রওশনারা সাকি এবং সেই সাথে রয়েছে আমি শাহরিয়ার। দর্শক, শুভ সকাল আরও একবার আমাদের সবার পক্ষ থেকে। দর্শক, আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক ও সাংবাদিক প্রণব মজুমদার, চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। মাসরাঙ্গা টেলিভিশনের সাথে যুক্ত যারা আছেন সকলকে অভিনন্দন এবং শুভ সকাল। আপনাকে অভিনন্দন স্যার, আপনি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন, সেই জন্য অবশ্যই অগ্রিম শুভেচ্ছা এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একদম ছোটবেলা থেকে শুরু করতে চাই, তারপর আস্তে আস্তে আপনার কাজগুলো নিয়েও আসতে চাই, আপনার জন্ম, বেড়ে ওঠা সব কিছু মিলে শুনতে চাই। ধন্যবাদ। আমার জন্ম 1963 সালে। এটা হচ্ছে গিয়ে মানে সনদ, ম্যাট্রিকের যে সনদ আছে সেই হিসাবে কিন্তু আমার সনদ অনুসারে আমার 1963 সাল। এটার একটু একটা পটভূমিকা দেওয়া উচিত, কারণ আমরা কিন্তু সবাই, আমাদের পরিবারের সবাই কিন্তু খুবই অল্প বয়সে আমরা পড়াশোনা শুরু করেছি। সেই প্রেক্ষাপটে তখন যখন ক্লাস 9-এ নিবন্ধন হতো, মানে বোর্ডে নিবন্ধন, সেখানে টিচাররাই কিন্তু ভূমিকা নিতেন বেশি। তো তখন দেখা গেল যে একটা বয়সের একটা তারিখ বসিয়ে দিলেন, সেই বিবেচনায় ওইটাকে যেহেতু এটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে গেছে, আমি 1963 সালের কথাই বলি এই আর কি। তার মানে সেখানে কি বয়সের কোনো তারতম্য ছিল এরকম? হয়তো বা, কারণ আমি আমি আমরা সবাই তো 13-14 বছরে আমরা ম্যাট্রিক পার করেছি, অনেক সেই বয়সে আমি হিসাব করে দেখেছি যে আমার বয়সের সাথে আমার জন্মের এই যে পার্থক্য, একটা পার্থক্য আছে। এবং সেই ধারাবাহিকতা আমার মনে হয় শুধু আপনারা, আপনাদের পরের প্রজন্ম এটি বহন করেছে। আমার ফ্যামিলিতে এরকম হয়েছে, সেই জন্যই কথাটি বললাম যে কারো কারো ক্ষেত্রে হয়তো দেখা গিয়েছে যে একটু আগে দেয়া হয়েছে, কাউকে একটু পিছিয়ে দেয়া হয়েছে। তো আসি একটু আপনার পরিবার নিয়ে, যেহেতু গল্প হচ্ছে, আপনার জন্ম সার্টিফিকেট নিয়ে বলছিলেন, ক ভাই বোন ছিলেন, বাবা কি করতেন, সব কিছু মিলে পরিবারের আবহটা কেমন ছিল স্যার? আমার পরিবারের আবহাওয়া খুবই একটা সংস্কৃতির আবহাওয়ায় আমি বড় হয়েছি। আমার বাবা চিকিৎসক ছিলেন, তখন মানে MBBS ছিল না, LMF ছিল। তো উনি LMF নিয়েই তিনি চিকিৎসা মানে প্রফেশনে তিনি ইনভলভ ছিলেন। তো বাবা প্রচণ্ড রকমের মানে সাহিত্য এবং সংস্কৃতি মোদী ছিলেন। বাবা একসময় যখন অবিভক্ত বাংলা, তখন তিনি তার জন্ম, তিনি অবিভক্ত বাংলার একজন বিশিষ্ট নাট্যশিল্পী ছিলেন। তো উনি গণনাট্য সংস্থার সাথেও সম্পৃক্ত ছিলেন, এটা আমি পরে জেনেছি। যেহেতু আমি লেখালেখি করি, আমি উৎসের সন্ধানে আমি ইতিহাসের দিকে তাকাই, ঐতিহ্যের দিকে তাকাই। তো পিছনে ফিরে গিয়ে দেখি যে বাবার অনেকগুলো কাজ আছে, এবং বাবা ছিলেন অত্যন্ত উদার মনালোক, মানুষকে অকাতরে মানুষের যে কোনো সমাজকল্যাণ কাজে, মানুষের কারো সহযোগিতার হাত বাড়ানো, এই নার্সিংটা কিন্তু আমাদের ফ্যামিলিতে ছিল, আমার মার মধ্যেও ছিল। আমার মা একজন রত্ন গর্ভা ছিলেন, কিন্তু ওনাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি যখন দেওয়া হলো, তিনি নীলিমা মজুমদার আমার মার নাম, এক মানে জমিদার বা বাবার একমাত্র কন্যা ছিলেন, কিন্তু তার মধ্যে কোনো অহংবোধ ছিল না, মানুষ হচ্ছে আপন, তিনি বিশ্বাস করতেন। পাবনার একজন হিন্দু মনীষী আছেন, নাম হচ্ছে শ্রী অনুকূল ঠাকুর, তার একটা কথা বাবা সবসময় মূল্য দিতেন, সেটা হচ্ছে যে টাকা মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। সেই কনসেপশনে কিন্তু আমার বাবাও কিন্তু আমার জীবনটা কাটিয়ে দিয়েছেন। এইভাবে আমরা আমাদের বাসায় গান বাজনার আসর বসতো, মানে গান বাজনার সাথে সবাই সম্পৃক্ত ছিলেন। আমার মা গান পছন্দ করতেন, মার কণ্ঠে আমি কখনো কখনো সেই আগের দিনের যে আয়শা আক্তার, তারপরে আপনার কি বলে লতা মঞ্জেশকর, তারপরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তারপরে জগন্ময় মিত্রের গান শুনতাম। আর আমাদের বাড়ির আবহাওয়াটা এরকম, আমরা ছয় বোন, চার ভাই, আমরা পড়াশোনায় সবাই ভালো ছিলাম। তো এতগুলো ফ্যামিলির মধ্যে আমাদের বসবাস, তো স্বাভাবিক কারণেই হোক
বাবা তো উদারমনা ছিলেন, যা উপার্জন করতেন সে তিনি এগুলি সব বিলিয়ে দিতেন মানুষের মাঝে। মানুষই হয়তো কারো বিয়ের ঠিকই হয়েছে, তার বিয়ের জন্য বাবা অর্থ আনুকূল্য দিয়ে তাকে সহায়তা করছেন, হয়তো কারো মানে চিকিৎসার দরকার, বাবা যেই টাকাটা মানে রোগী দেখে অর্জন করতেন উপার্জন করতেন সেই টাকাটা তিনি অকাতরে বিলিয়ে দিতেন। তার যে দশটা ছেলে মেয়ে আছে সেটা কিন্তু তিনি ভাবতেন না, তিনি ভাবতেন যে অপরের সুখটাই আমার সুখ। তো কিন্তু আমার মা, আমার মার অবদান অনস্বীকার্য, আমার পরিবারের প্রত্যেকটা ভাই বোন যেহেতু পড়াশোনার সাথে সম্পৃক্ত ছিল, তো আমার মা হেন কাজ নিজে করেনি যেগুলো গৃহস্থালির মধ্যে হয়তো পুরুন কাপ পুরনো কাপড়। আমি একটাতে গর্ববোধ করি যে আমার মার কারণে কিন্তু আমরা একটা স্বশিক্ষিত এবং শিক্ষিত পরিবারে আমাদেরকে মূল্য দেওয়া হয় এবং গণনা করা হয়। এটার কারণটা হচ্ছে আমরা প্রত্যেকটা ভাই বোন পড়াশোনার দিকে সবসময় ছিলাম, পাশাপাশি গান বাজনা। তো আমার পরিবারের মধ্যে কিন্তু আপনার সংস্কৃতিটা আমরা সেই বংশ পরম্পরায় আমরা কুমিল্লা চাঁদপুরে বেড়ে উঠেছেন। হ্যাঁ, কুমিল্লার চাঁদপুরে আমার বেড়ে ওঠা, যদিও চাঁদপুরে আমার বেশিরভাগ থাকা হয়নি, কারণ আমার জীবনের যে এখন যেই বয়সে আমি পরিণত বয়সে এসে দাঁড়িয়েছি, আমার ঢাকাতেই বলতে পারেন বসবাস, কারণ আমি 13-14 বছর আমি চাঁদপুরে ছিলাম জন্ম থেকে। হ্যাঁ, স্কুল লাইফ কলেজ লাইফটা ওখানে কাটিয়েছি। আমি একটু স্পেসিফিকলি যদি জানতে চাই, ছোটবেলায় বিশেষ করে ধরেন 5 থেকে 10 বছরের মধ্যে এমন কোন ঘটনা আছে যে ঘটনাটা আপনার এই যে আজকে যে অবস্থান সাহিত্যিক হিসেবে আপনি গড়ে ওঠা, এমন স্পেসিফিক কোন ঘটনা আছে যেটা আপনাকে অনুপ্রাণিত করেছিল সাহিত্যিক হওয়ার মধ্যে 5 থেকে 10 বছরের মধ্যে? আমাদের আমি এখন একজন শিক্ষকের কথা আমি স্মরণ করছি, তার কথা না বললই না, উনি আমার শ্রদ্ধেয় শিক্ষক, গৃহশিক্ষক ছিলেন, নাম হচ্ছে মৃণাল কান্তি রায়চৌধুরী, আমার বড়দা কবি প্রবীর মজুমদার বাবুর, যাকে আমি একটা বই উৎসর্গ করেছি। এবার বইমেলায় সেই বইটা এসছে, জলকাব্য কবিতার বই, আমার তৃতীয় কাব্যগ্রন্থ। তো উনি আমাদেরকে পড়াতেন, আমাদের প্রত্যেকটা ভাই বোনকে পড়াতেন, এবং আমার নামের নামকরণ কিন্তু আমার প্রণব মজুমদার নামটা উনি দিয়েছিলেন। আমাদের পরিবারের অনেককেই কিন্তু ওনার নাম রেখেছেন উনি। তো উনি দাদার সাথে পড়াশোনা করতেন, সেই সুবাদে উনি ওনাদের বাড়ি ছিল ফরিদগঞ্জ এলাকায়, চান্দ্রা একটা জায়গা ছিল, বর্ণিদি পরিবারের লোক। তো উনি শহরে যেহেতু পড়াশোনা করতেন, তো ওনার আমাদের এখানে দুইবেলা আহারের বিনিময়ে আমাদের পড়াশোনা, অনেকে এটাকে লজিং বলে, কিন্তু আমরা লজিংয়ের যে পূর্ণ অর্থ যে থাকা খাওয়া মানে বাসস্থান, বাসস্থানটা আমরা দিতে পারতাম না, কারণ আমরা একটা ছোট্ট টিনের ঘরে থাকতাম 10টা ভাই বোন। আমার মনে পড়ে যে আমরা ছোট্ট একটা হারিকেন দিয়ে আমরা প্রত্যেকটা ভাই বোন গোল হয়ে বসতাম পড়তে। মাস্টারমশাই মৃণাল কান্তি রায়চৌধুরী, তিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, হ্যাঁ, এবং উনি ভূতত্ত্বে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খুবই মেধাবী মানে ছাত্র ছিলেন। তো ওনাকে আমি অস্বীকার করতে পারি না, কারণ উনি এখনও আমার সাথে যোগাযোগ আছে। এই যে হাতে আংটি দেখেন, এগুলি ওনার ওনারই, ওনাকে আমার ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য কিন্তু ওনাকে স্মরণ করি, সে কারণে ওনার দেওয়া আংটিগুলি আমি পরি। তো যাই হোক, তো উনি আমাদেরকে আমাকে বলেছিলেন যে তুমি বড় হলে কি হবে। তা আমি কথায় কথায় বললাম যে আমি, আমার মা বাবা পান খেতেন, পান সুপারি, আমরা পালের বাজার, তো বাবার ডিসপেন্সারি থেকে পালের বাজারে বাবা টাকা দিতেন যে 4 আনা পয়সা নিয়ে যাও, 2 আনার পান 2 আনার সুপারি নিয়ে বাড়ি যাও। তো আমি ছোটবেলায় খুব ওই মিষ্টির প্রতি আমার লোভ ছিল, লজেন্সের প্রতি লোভ ছিল, বাবুল বিস্কুট আমার এখনও মনে পড়ে, বাবুল বিস্কুট খেতে খুব ভালোবাসতাম। তো বাবাজি দিত, তা আমি ওইখান থেকে হয়তো একানা আমি মানে নিজে নিয়ে নিতাম, আর ওই বাকি দিয়ে পান নিয়ে আসতাম। তো দেখতাম যে পানওয়ালার মধ্যে প্রচুর পরিমাণে খুচরা পয়সা, 4 আনা 8 আনা, আমার আর লোভ লাগতো, এই লোকটা মনে হয় নিশ্চয় কোনো রকমের বনে দিয়ে এবং বড় লোক মানুষ। আমার প্রীত চিন্তা হলো আমাকে পানওয়ালা হতে হবে। তখন আমি ওনাকে বললাম যে আমি বড় হলে পানওয়ালা হব। তো আমার শিক্ষক, প্রিয় শিক্ষক এই মৃণাল কান্তি রায়চৌধুরী, উনি বুঝে নিলেন যে হয় ও ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকবে। তা আমার পড়াশোনা মেট্রিক ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স
সবকিছুই আমার বাণিজ্য বিষয়ক, আমি হিসাব বিজ্ঞানে পড়াশোনা করেছি। এটা কি সেই শিক্ষকই ঠিক করে দিলেন যে আপনি কোন মাধ্যম নিয়ে? হ্যাঁ, উনি বলেছে যে যেহেতু আমার ঘরের ভিতরে মানে বিজ্ঞানে বেশি, ভাই বোন বিজ্ঞানের দিকে বেশি, একটা না হয় যাক মানে মানবিক শাখাও আছে, আমি একটু ভিন্ন ট্র্যাকে যেতে সবসময়। তখন আমি দেখি যে আমার বাড়িতে মানে পূর্বদেশ নামে তখন একটা পত্রিকা বের হতো, দৈনিক পূর্বদেশ, সেটা আমাদের বাড়িতে রাখা হতো। এবং আমি জানি আমার মা সন্ধ্যাবেলা যখন কাজ শেষ হতো, গৃহস্থালের কাজ, তখন তিনি গল্পের বই পড়তেন। তো গল্পের বই পড়তেন, আমার মনে আছে নিমাই ভট্টাচার্য, ফাল্গুনী মুখোপাধ্যায়, তারপরে সমরেশ বসু, তারাশঙ্কর, এদের বই পড়তেন, প্রচুর বই পড়তেন। আমাদের বাড়িতে বইয়ের আনাগোনা ছিল বেশি। তারপর হারমোনিয়াম ছিল, তবলা ছিল, গান বাজনা ছিল, বোনরা গানের টিউশনি করতো, বোনেরা মানে ছাত্র পড়াতো। এই আবহাওয়া কিন্তু বড় একটা চমৎকার একটা আবহ ছিল, সেই যে আবহের কারণে আজকে আপনি হয়ে উঠেছেন। আমরা এই গল্পেই আবার ফিরব, তবে আপনার আপনার সম্পর্কে আমরা যেটা জানি সেটা একটু দর্শকদের জানিয়ে আসবে সাকি। সাকি দর্শক, আশির দশকের কবি প্রণব মজুমদার লেখালেখির শুরুটা ছড়া দিয়ে, পরবর্তীতে কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ লেখায় উদ্বুদ্ধ হন। সাহিত্য চর্চায় মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু বিষয়কে প্রাধান্য দিয়েছেন। গল্প, ছড়া, স্মৃতিগদ্য ও কবিতাসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 10টি। প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ হুলস্থুল, ছড়া কাব্য টাপুর টুপুর বৃষ্টি পড়ে, কাব্যগ্রন্থ জলকাব্য। পেশায় তিনি একজন সাংবাদিক, পাশাপাশি করছেন খণ্ডকালীন শিক্ষকতাও। বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদপত্র এবং বাংলাদেশ সংবাদ সংস্থায় অর্থনীতি, কূটনীতি ও সংসদ বিষয়ক রিপোর্টিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পাক্ষিক অর্থ কাগজের সম্পাদক তিনি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য তিনি। আমরা আবারও যাই তার কাছে, প্রণব মজুমদার, আমরা যেই গল্পটিতে ছিলাম আসলে, ছোটবেলার গল্প করছিলেন, ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা করলেন এবং শিক্ষকও বুঝতে পারলেন যে আপনি বড় হয়ে হয়তো ব্যবসা বাণিজ্যর দিকেই ধাবিত হবেন, কিন্তু আপনি হলেন একজন কবি, প্রাবন্ধিক। একটু শুনি যে প্রথম লেখালেখি বা এই শুরুটা আসলে কীভাবে হয়েছিল পরিবারে। আমার লেখালেখি শুরুটা হয়েছে যেহেতু আমাদের বাড়িতে মানে সাহিত্যের একটা মানে কি বলে একটা চারণভূমি বলতে পারেন, একটা চর্চার একটা কেন্দ্র ছিল, সেই হিসাবে আমাকে মনে হলো যে মা যেহেতু মানে মা শিক্ষিতা, আগের দিনে এন্ট্রান্স পাস ছিল, তখন মেট্রিক ছিল না, তো মা বলতো যে দেখো তোমার পাঠ্যক্রমের বইয়ের পাশাপাশি তোমাকে কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হতে হলে তোমাকে কিন্তু বাইরের পড়াশোনা করতে হবে। তো তখন তিনি যখন এই যে এই সমস্ত লেখকের বই পড়তেন, আমার তখন মনে হলো যে আমি কেন এরকম একটা লেখক হওয়ার স্বপ্ন দেখি না, আমাকে তো লেখক হওয়া উচিত, কারণ মা যেহেতু এই সমস্ত লেখকের গুরুত্ব দেয়, তাহলে বড় হলে বোধ হয় আমাকেও সেরকম একটা গুরুত্ব সবাই দিবে, সেই ভাবনাটাই আমাকে পেয়ে বসলো। তখন আমি আমার মনে পড়ে আমাদের টিনের ঘর, ভাড়া বাড়ি, টিনের ঘর থেকে হঠাৎ করে বৃষ্টি হলো না, টুপ টুপ শব্দ করে, তো ওই সময়ে রবীন্দ্রনাথের জল পরে পাতানোরে ছড়াটি আমি পড়েছিলাম, মুখস্থ ছিল। তা আমি ভাবলাম রবীন্দ্রনাথ এভাবে বলেছে, আমি না হয় আমার মতো করে বলি। তখন আমি লিখলাম, মানে আমার ভিতরে আলোড়িত হলো ছন্দে ছন্দে, যে টাপুর টুপুর বৃষ্টি পরে চালে আর ডালে, শব্দ করে ঝামুর ঝুমুর পরে তালে তালে, এই যে ছন্দময় দোলা হৃদয়ে আমার খেলতে শুরু করলো, সেটাই হচ্ছে কি আমার লেখালেখির। তখন আমার বয়স কত, মানে ক্লাস সিক্সে পড়ি, মানে বড় জোর 11-10-11 বছরের আমি তখন বালক। তো এই লেখালেখি তখন আমি কি করলাম, আমাদের চাঁদপুরে একজন সাহিত্য সংগঠক আছে, নাম হচ্ছে মাহবুর রহমান সেলিম, তো উনি আমাকে খুব পছন্দ করত যে প্রণব তোমার তুমি তো ভালো লেখো, দেখলাম শুনেছি তোমার ভাইয়ের কাছে বোনের কাছে, তুমি আমি একটা দেওয়ালিকা করছি, দেওয়ালিকাটাতে তুমি একটা লেখা দাও। এটাও কি ওই ক্লাস সিক্সের কথাই? এটা হ্যাঁ, মানে এটা বিষয়টা হচ্ছে যে মাহবুর রহমান সেলিম ভাই বললো যে আমরা একটা দেওয়ালিকা করছি, নাম আলোড়ন, তুমি একটা লেখা দাও। আচ্ছা, তো আমার যদ্দূর মনে পড়ে আমরা রেশন ছিল তখন, রেশন প্রথাটা ছিল তখন, তো বাবা বলতো কি তুই রেশনের
তেল লবণ এগুলো আনার জন্য বলতো, পালের বাজার একটা জায়গা ছিল। তো উনি বলতো যে আগে গিয়ে মানে যদি তুই নাও মানে থাকতে পারিস একটা ইট রেখে আসবি, ইটটা হচ্ছে তোর প্রতিনিধি। আচ্ছা, তো ইট রেখে আসতাম, তো সেখান থেকে চলে আসতাম। তো উনি বলল যে মানে একটা ওই বাড়িতে ওই রেশন শপ থেকে বেশ কিছু চাল মানে চুরি হয়ে গেছে। তো চুরি হয়ে গেছে, তো ওনার নাম ছিল সম্ভবত সামমিজি, কি মিজি যেন ছিল, ওই ভদ্রলোক আমার বাবার খুব বন্ধু ছিল। মানে তো বলল যে তোমার ছেলে তো মানে চাল টাল দেওয়া যাবে না, কারণ চুরি হয়ে গেছে, কিভাবে রেশন দেব। ও তো প্রথমেই ইট রেখে গেছে, এই ইট দিয়ে ওর মানে বোঝাচ্ছে যে তুমি ও নেবে। তো আমি তখন চিন্তা করলাম চুরি হয়ে গেল, আমার মধ্যে তখন খেলা করতে লাগলো। তখন আমি একটা লিখলাম আজব কাণ্ড, হ্যাঁ, গুদাম থেকে হাওয়া হলো শতেক বস্তা চাল, হ্যাঁ, এই রিদমে ছন্দে ছন্দে, হ্যাঁ, পুলিশ এসেছিল ঘটনাটি জেনেছিল, ঠিক এই রিদমে একটা ছড়া লিখলাম। লেখার পরে তখন আমি সেলিম ভাইকে বললাম, সেলিম ভাই এটা কি হয়েছে, মানে এটা কি লেখালেখির পর্যায়ে গেছে, ছড়া বা কবিতা? খুব প্রণব অসাধারণ হয়েছে, তুমি দাও। তো আমাদের আর একটা লোক ছিল, উনি অঙ্কন করতেন, নাম হচ্ছে শিল্পী অমল সেনগুপ্ত, অসাধারণ হাতের লেখা। তো উনি ওই ওইটা আমার লেখাটা খুব সুন্দর করে ইলাস্ট্রেশন করে যে চুরি করে নিয়েছে রেশন শপ থেকে, চুরি করে নিয়ে যাচ্ছে এই চোরেরা রেশন, তো ওইটা নিয়ে আজব কাণ্ড, হ্যাঁ, তো ওই ছড়াটা লেখে। তারপর আমার মধ্যে চিন্তা হলো যে না, আমাকে লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। ওই আমার উৎসাহদাতা কিন্তু ছড়ায় মাহবুব রহমান সেলিম ভাই। আচ্ছা, তারপর আমি আস্তে 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 বার্ষিকীতে লেখা শুরু করলাম। তারপর আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের বাড়িতে সংবাদ আসতো, পূর্বদেশ তো প্রথমে ছিল, সংবাদ পত্রিকাতে আমি পাঠিয়ে দিলাম, সেটা 1978 সালে। তা আমি পাঠিয়ে দেওয়ার পরে দেখি দেড় মাসের মাথায় আমার একটা ছড়া ছাপা হয়ে গেছে, যে এই ছড়াটা নামে আমি মানে ছড়া গ্রন্থ করেছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। তা আমি পাঠিয়ে দিলাম, এটা ছাপা হয়ে গেল, যে টাপুর টুপুর বৃষ্টি পড়ে চালে আর ডালে, শব্দ করে ঝামুর ঝুমুর পরে তালে তালে। কোথায় ছাপা হলো এটা? হ্যাঁ, এটা সংবাদে ছাপা হয়ে আছে, এটা 27 জুন ছাপা হলো। কত সালে এটা? 1978 সালে। আচ্ছা, ওটা তার প্রথম ছাপার অক্ষরে প্রথম, হ্যাঁ, জাতীয় পত্রিকায় প্রথম, মানে দৈনিক, খুবই নাম করা দৈনিক ছিল এবং এত পপুলার ছিল যে সংবাদ আমরা পড়তাম, সংবাদের সন্তোষ গুপ্তের কলাম পড়তাম, তারপরে মনে আছে জহুর হোসেন চৌধুরী একটা কলাম লিখতেন, সম্ভবত ওনার দরবারি জহুর নামে, খুব উদ্বুদ্ধ হতাম। মহাদেব সাহা লিখতেন, সেটাও পড়তাম। এরকম বাংলাদেশের যারা নাম করা সাংবাদিক ছিলেন, তো তাদের লেখাগুলো আমায় পড়ে অনুপ্রাণিত হতাম। আর আমার ছোটবেলা থেকে ওই যে আমি বললাম যে পারিবারিক আবহাওয়া থেকে আমার পড়াশোনা পাঠাভ্যাসের প্রতি আমার ঝোঁকটা অত্যন্ত ছিল। আমাদের এলাকাতে মানে কয়েকটা পাঠাগার ছিল, একটা হচ্ছে পৌর পাঠাগার আর একটা হচ্ছে গণ পাঠাগার, যেটা এখন গণ অধিদপ্তরের আওতাধীন। তো ওখানে গিয়ে আমরা বই, আমার মনে আছে বই ইয়ে দিত আর কি, 3 দিন পড়ার জন্য বই ভাড়া দিত। তো কলেজ লাইফে গিয়ে দেখেছি যে 8 আনা বা 1 টাকা দিয়ে কাট করতে হতো, আমরা কিন্তু কাট করতাম, পুরো পাঠাগারও কাট করতাম, কিন্তু গণ পাঠাগারে কাঠের সিস্টেম ছিল না, কিন্তু বই পড়ে তুমি ওখান থেকেই তুমি চলে আসো। এই যে চর্চা, তখন আমি ঢাকার সাথে আমার যোগাযোগটা ছিল, আমি কিশোর বাংলায় লিখতাম, দৈনিক বাংলায় লিখতাম, ইত্তেফাকে লিখতাম, সংবাদে লিখতাম, এই শুরু হয়ে গেল লেখালেখিটা আমার। একেবারে ছোটবেলা থেকে যেহেতু মানে আমার আগ্রহ পড়াশোনার পাশাপাশি, কিন্তু আমি ভাবলাম যে আমার সাংবাদিক হলে মনে হয় আমি মনে হয় একেবারে সোনায় সোহাগা, দুই দিক থেকেই বোধ হয় আমি ঋদ্ধ হতে পারবো। কারণ মনে হলো এটা, আমি চলে আসলাম 1980 সালে ঢাকাতে চলে আসি। আসার পরে আমি এই বিভিন্ন পত্রপত্রিকায়, তখন তরুণ আপনি, হ্যাঁ তরুণ, এবং মজার ব্যাপার হচ্ছে দাদাভাই আমাকে তুমি প্রণব মজুমদার, দাদাভাই হলো রুকুনজামান খান দাদাভাই, তারপরে আফলাতুন ভাই ছিলেন আপনার দৈনিক বাংলার
ছাদবাই চম্পার সম্পাদক। কচি কাঁচার আশরকি তখন নিয়মিত লিখতেন, এই জন্য দাদার সাথে পরিচয় হয়। তারপর কিশোর বাংলায় লেখা শুরু করলাম, তখন অবজারভার ভবনে কিশোর বাংলা বেরোতো। আমার মনে আছে প্রথম আমার ছড়াটা বিখ্যাত এবং অভিনেতা এবং চিত্রশিল্পী আফজাল হোসেনের এলা স্টেশনে আমার প্রথম ছড়াটা বেরোয় কিশোর বাংলা। মানে আমি আবার খেলাঘরের সাথে জড়িত ছিলাম, খেলাঘরটা ছিল আমার এলাকা, আমি উদ্দীচি খেলাঘর করতাম। খেলাঘর আমাকে অনেক কিছু আমার আলো দেখিয়েছে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। ছোটবেলা থেকে চিন্তা করতাম কেউ যদি ভালো মতো কথা বলে, আমি যদি ওরকম একটা ভালো মতো একজন বাগ্মী হতে পারতাম, সুন্দর করে উপস্থাপনা করতে পারতাম, যার কারণে আমি অনেক কিছু হতে চেয়েছি, অনেক কিছু হতে চেয়েছি। সাংবাদিক হতে চেয়েছি, একজন হিসাববিদ হতে চেয়েছি, একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চেয়েছি, তারপরে কি বলে লেখক হতে চেয়েছি, তারপরে নৃত্যশিল্পী হতে চেয়েছি, এবং একই সঙ্গে একজন কোরিওগ্রাফার হতে চেয়েছি। কোরিওগ্রাফার মানে অনেক কিছু করতে গিয়ে সবগুলো কিন্তু করা হয় না। তখন আমি পরিণত বয়সে চিন্তা করলাম যে আমাকে একটা স্পেশালাইজেশনে থাকতে হবে। তখন আমি চিন্তা করলাম যে এখন আমার চিন্তা, আমি লেখক এবং সাংবাদিকতা হচ্ছে আমার রুটি রোজগারের জায়গা, যেটা বললেন আপনারা। আমি অর্থ কাগজের সম্পাদক, এটার অনলাইনও আছে এবং অফলাইন বা তার মানে প্রিন্ট ভার্সানও আছে, তো দুটার সাথেই আমি সমানতালে কাজ করছি আর লেখালেখি। তো লেখালেখিতে এখন প্রচুর পরিমাণে সময় দিচ্ছি, আর পাশাপাশি জীবিকার জন্য এই বিভিন্ন রকমের এই কি বলে টক শোতে যাই, তারপরে কলাম লিখি। আমি 5-6টা কাগজে এখনও কলাম লিখি, বাংলায়ও লিখি, ইংরাজিতেও লিখি। শিক্ষকতা করি, এটা হলো পার্ট টাইম, খণ্ডকালীন শিক্ষকতা। ডাকলো হয়তো, দেখা গেল আমাকে একটা খাম ধরিয়ে দিল 5,000 টাকার বা 3,000 টাকার, 40 মিনিট একটা ক্লাস নিয়ে আসছি, মানে বাণিজ্য বিষয়ে, অর্থ বিষয়ে, সাংবাদিকতা বিষয়ে, এই সমস্ত জিনিসগুলো আমি এখনো অব্যাহত রেখেছি। যেহেতু আমরা লেখালেখি নিয়ে কথা বলছি, আপনার এবারের বইমেলার জন্য আপনি একটি বই লিখেছেন, এখানেও রয়েছে সেই বইটি, জলকাব্য, প্রণব মজুমদার। আমরা একটু শুনি এই বইটি সম্পর্কে। স্যার, জলকাব্যটা হয়েছে যে আমরা ক্রান্তিকাল পেরিয়ে আসছি, যে অতিমারের সময় আমরা সবাই ঘরবন্দি ছিলাম। তা আমি চিন্তা করলাম, আমি এখন যে জায়গায় থাকি, এখানে অধিকাংশ কবিতাই কিন্তু কবিতা, আমরা দেখতে পাচ্ছি অধিকাংশই কবিতা। আমি যেখানে এখন আমার বাসস্থান টুইন টাওয়ার, ওখানেই বসে লেখা। তো আমি ভাবলাম যে সময়টা কেন, পুরোটাই কবিতার বই। হ্যাঁ, কবিতার বই, এবং এগুলো সব জাতীয় পত্রিকায় কিন্তু প্রকাশিত। আচ্ছা, বাংলাদেশের এমন কোনো কাগজ নেই যেখানে এগুলো না ছাপা হয়েছে। তো ভাবলাম যে জলকাব্য, আমাকে হঠাৎ করে প্রকাশক বললেন যে আপনি স্ক্রিপ্ট দেন। তো আমি বললাম যে এত তাড়াতাড়ি কীভাবে হলেন। জানুয়ারি মাসে চন্দন চৌধুরীর কাছে আমি খুবই মানে কৃতজ্ঞ যে তিনি স্বল্প সময়ের মধ্যে বইটা বের করেছেন। তো এগুলো হচ্ছে গিয়ে কি, আমার যে ভাবনা করোনার সময়, মানুষ না খেয়ে আছে, তারপর একজনের মানুষ খাবার আরেকজন ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে আমি একজনের মানুষের পাশে দাঁড়াতে পারছি না, তারপর ওই সময়ে আমার মধ্যে আবার মানে ওই যে বলে না যে অসুস্থ থাকলে অনেক কিছুই চিন্তা হয়, আনন্দের কথা চিন্তা হয়। হ্যাঁ, তারপরে আমার পুরনো স্মৃতিগুলো আমি আউরিয়েছি সে সমস্ত পটভূমিতে, তারপর এখানে ইয়েও আসছে, বঙ্গবন্ধু আসছে, তারপরে মুক্তিযুদ্ধ আসছে, তারপরে আমার মৃত্যু চিন্তা, তারপরে আমার জন্মের রহস্য, তারপরে আমার প্রকৃতি, তারপরে আমার বাসার যে সমস্ত প্রাণীগুলি আছে তাদের ভাষা আমার কবিতার মধ্যে প্রকাশ, এই সমস্ত জিনিসগুলি নিয়ে কিন্তু জলকাব্য। মানে এটাকে পুরোটা হচ্ছে যে যেসব সাহিত্যকর্ম এখানে রচিত হয়েছে, যে কবিতাগুলো লিখেছেন, এই পুরোটাই কি যে করোনার সময়ের, করোনার সময় মানে এটা মানে আমার রচনার কাল হচ্ছে 20 সাল থেকে 22 সাল। আচ্ছা, ঠিক আছে। সঙ্গে আসলে ছোটবেলার কোনো যুক্ততা রয়েছে কিনা, আমি আমি নামটি দিয়ে বিশেষ করে আমি জলের কাব্যটা, আমি এই কথাটা বলেছি যে আমার কবিতা মানে কাব্যগ্রন্থের এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ। জলকাব্য বলারটার মানে হলো যে জল ছাড়া কিন্তু মানুষ বাঁচে না, জল আমাকে যেরকম উপকার করে আবার ক্ষতিও করে। যখন বন্যা হয় তখন জল আমার শত্রু হয়ে যায়, আবার জীবন ধারণের জন্য জলের খুবই প্রয়োজন। দেখুন, আমি যদি একটু রোমান্টিকভাবে এটা চিন্তা করি, জল কিন্তু আমাদের সাথে আছে। তো সুতরাং আমি এই কনসেপশনেই চিন্তা করলাম যে জলকাব্য। আমি সবসময় মনে করি যে আমি একটু ব্যতিক্রম হই না কেন, যেমন আমি আমার 10টা ভাই বোনের মধ্যে আমি একমাত্র
বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেছি, আমি চিন্তা করেছি সৃষ্টির সাথে আমি থাকব, মানে প্রথাগত যেমন ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। যদিও আমার আমাদের পরিবার কাউকেই কিন্তু কোনোদিন চাপিয়ে দেয়নি যে তুমি কি হবা, তুমি তোমার কর্মক্ষেত্র নির্ধারণ করবা, তুমি পড়াশোনা করবা আর মানুষের জন্য উপকার করবা, মানুষকে ভালোবাসবা, এই মন্ত্র নিয়ে তুমি পৃথিবীতে আসছ, সেই মন্ত্রটাই তুমি মৃত্যু পর্যন্ত তুমি এটাকে জিয়ে রাখবে। তো সেই বিবেচনায় কিন্তু আমি সবসময় চিন্তা করেছি যে যে আমি জলটা হচ্ছে গিয়ে আমাদের এমন জীবনের এতটা বড় উপকরণ, যেটা না হলে আমাদের জীবন চলে না, আবার অতিরিক্ত জলও কিন্তু হানিকর। জি, সেই ভাবনে জলকাব্য। জি, আপনি বলছিলেন যে আপনার মা একজন রত্নগর্ভা, ভাই ভাই বোনগুলো স্বক্ষেত্রে শিক্ষিত এবং একই সঙ্গে প্রতিষ্ঠিত, একটু সবার কথাই ছোট ছোট করে একটু শুনি। আমার মা হয়েছে কি, মানে আমাদের চাঁদপুরে যেই আমরা পরিবার, আমরা খুব কষ্ট করে মানুষ হয়েছি, মার কষ্ট, মার অবদান, আমি প্রতিটা অক্ষরে অক্ষরে আমি মার কথা আমি ভাবি। আমি মনে করি মা বাবাকে যারা মূল্যায়ন করতে পারে না, তারা কোনোদিন মানে পৃথিবীতে যে আমি আসছি, আমার আমি আমার জীবনের আমি সফল মানে সাফল্য যদি মনে করি, আমি মনে করি মাকে ঘিরে, আমার বাবাকে ঘিরে। নিশ্চয়ই মা ঘরের গৃহশ্রী, তিনি ঘরের যদি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু তার পরিবারের যে ভবিষ্যৎ সেটা কিন্তু খুব সুন্দরময় হয়, সুন্দরতম হয়। তো আমার মার কাছে আমি আবার কৃতজ্ঞতা জানাই, আমার মার কাছে, আমার মাকে ঢাকার একটা প্রতিষ্ঠান রত্নগর্ভা হিসেবে মনোনয়ন দিল। তা আমি চাঁদপুরে গিয়েছি, মার কাছে, মা জানো তোমাকে না রত্নগর্ভার জন্য মনোনীত করেছে। তো আমার মা বলল যে দেখ, আমার মতো মা বাংলার আনাচে কানাচে পাবি, এটার জন্য আড়ম্বর হওয়ার কিছুই নেই, আনুষ্ঠানিকতার কিছুই নেই, বলেছিস খুশি হয়েছি, আমি কিন্তু বাবা ঢাকায় যাব না। তা আমি দেখলাম এগুলো প্রচারের দিকে কিন্তু আমার মা বাবা বলছো, আমার মা বলতো এক মৃত্যুর সময় বলতো যে তুমি কাজ করে যাও, ফলের আশা করো না, ফল দেবে, তুমি যদি কাজের মধ্যে নিমগ্ন থাকো, নিষ্ঠা যদি থাকে, তোমার যদি ডেডিকেশন থাকে, তাহলে অবশ্যই তুমি একসময় এটার পুরস্কার পাবা, তো সুতরাং ফলের আশা করো না। তো এই মা সেই হিসাবে, আর আমি প্রচণ্ড দুষ্ট ছিলাম, আমার চার ভাই বোন, চার ভাই ছয় বোনের মধ্যে সবচাইতে দুষ্টটা ছিলাম আমি। আমার ছোটবেলার কথা একটু বলি, ধরুন আপনার বাসায়, আপনার বাড়িতে একটা প্রিয় একটা গাছ লাগিয়েছেন গোলাপ, তা আমার ইচ্ছা হলো গোলাপটা ছেড়ে নিয়ে আসবো। তারপরে ধরুন আপনার গাছে বড়ি কুল হয়েছে, দেখা গেল ওগুলো পাকবে, যেই গাছটার মালিক সে তো আগে খাবে, কিন্তু না আমি আগে খেতে হবে, পেয়ারা পেয়ারা পেরে খেতাম। এক্ষেত্রে স্যার একটু শুনি মা কিভাবে শাসন করতো। হ্যাঁ, তো মা, আমার মনে আছে আমি কিছুদিন আগে কিশোর বাংলা একটা গল্প লিখেছিলাম যে আলোভূত অদ্ভুত, কিরকম দুষ্ট ছিলাম দেখুন, যে আমার এই সমস্ত শরীরে পরতে পরতে দাগ আছে মার শাসনের দাগ, মা ব্যাধ দিয়ে মারতো, তারপরে অনেক কিছু। আমার মা পড়াশোনার জন্য যতটা না মানে মার কাছে মার খেয়েছি, বেশি মার খেয়েছি দুষ্টামির জন্য। তো আমার মনে পড়ে যে আমাদের বাড়িতে একজন শিক্ষক ছিলেন, খুবই আদর্শ একজন শিক্ষক, রমেশচন্দ্র দত্ত, তো ওনার মিসেস ছিল শান্তি শান্তিরানী, উনি খুবই কৃপণ ছিলেন, প্রচণ্ড কৃপণ ছিলেন। তো ওনাদের বড়িটা নিলে বড়িটা তিনি আমার হাত থেকে মেরে নিয়ে যেতেন, ছিনিয়ে নিয়ে যেতেন। ওনাদের পুকুর ছিল, পুকুরে বড়শি বাইতাম, ওই বড়শি দিয়ে মাছ ধরেছে, মাছটা আমার বড়শির সুতা কেটে নিয়ে যেতেন। তো তারপর চালতা পড়তো, চালতা নিতাম নিয়ে যেতেন। তা আমার রাগ হতো যে কৃপণ আর কিন্তু খুব ভীতু ছিল, খুব ঈশ্বর ভক্ত ছিলেন। তো মনে পড়ে একবার বড়শি দিয়ে আমি একটা কচ্ছপ পেয়েছিলাম, তা আমার মধ্যে দুষ্ট বুদ্ধি যে তোমাকে আজকে মানে সাহায্যটা করবে, তুমি সবসময় আমাকে মারো, ইয়ে করো, আজকে তোমাকে, তো বন্ধু বান্ধবের সাথে প্ল্যান করলাম। আমার এই বন্ধুটা এখনো আছে বেঁচে, নাম কবির, কবির আর মিলন, মিলন আমেরিকা থাকে, মিলন
কবির, আমি আরেকজন ছিল আমাদের পাশেই, এতে গাজীবাড়ি, গাজীবাড়ির একটা ছেলে, ওই ছেলেটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, এই চারজনকে নিয়ে আমরা প্ল্যান করলাম যে তোরা ওই আম পেরে করবি, আর আমি আমার এই জেঠিমণি যে শান্তিবাল শান্তি প্রাণী, ওনাকে আমরা ইয়ে করব, মানে উনি যাতে করে ওনাকে ভয় দেখাব। তো আমার মনে আছে তার কিছুদিন আগে লক্ষ্মী পূজা হয়েছে, তো লক্ষ্মী পূজায় আমরা আমাদের এলাকায় বাজি পড়াতাম, উপরে মরিচ বাতি চৌ করে উপরে দিকে উঠতো অন্ধকারের মধ্যে, মানে অমাবস্যার রাত্রে বা পূর্ণিমা রাত্রে চমৎকার লাগতো। তো ওখানে ম্যাসের দিয়া সেলাই আমার পকেটে ছিল। তো সকালবেলা আমি বর্ষিতে যেহেতু আমার কচ্ছ ছোট্ট কচ্ছ উঠেছে, তো ওটা খাঁচি বলে ইয়ের আর কি, বাঁশ দিয়ে তৈরি খাঁচি দিয়ে ঢেকে রেখেছি, উপরে মাছ কাটার বলতো মুগুর, ওই মুগুরটা কাঠের মুগুরটা দিয়ে ঢেকে রেখেছি। কচ্ছপ উল্টিয়ে রাখলে হাঁটতে পারে না, তো ওটা ই করে রাখছি। আমার চিন্তা হলো রাত্রেবেলা যেহেতু অন্ধকার, হ্যাঁ, তো রাত্রেবেলা এটা দিয়ে আমি ভয় দেখাবো জেঠিমণিকে। তো আমি একটা ইয়ে আপনার মোমবাতি ছিল, মোমবাতিটা আস্তে এরপর ধরিয়ে আমি আর কবির এদিকে আছি, আর ওদেরকে বলছি, ওরা পাঁচজনের বাহিনী, ওরা গাছে পেরে আম টাম সাফ করে দিয়েছে, আর উনি তো দরজা শীত শীত ভাব দরজা লাগিয়ে তিনি ভিতরে মানে ইয়ে ধর্মচর্চা করছেন। তো আমি কি করেছি, কাঠের পাটাতন দিয়ে নিচে ইয়েটা ওই কচ্ছপটা ছেড়ে কচ্ছপটার পিঠে আমি মোমবাতিটা জ্বালিয়ে ছেড়ে দিয়েছি। তো এখন ওটা আস্তে 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 যাচ্ছে অন্ধকার ঘর, একটা আলো যাচ্ছে কিন্তু অন্ধকার, কিন্তু শুধু আলোটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। তো উনি এটা দেখে না, ওনার মেয়ের নাম ছিল, মেজো মেয়ের নাম ছিল ভবানী, তো উনি কেবল চিকা দিয়ে বলছে, ভবানী ভবানী তুই কই তুই কই, ভূত আইসে ভূত আইসে, মানে এরকম করতে করতে না উনি এতটা ভয় পেয়েছে, উনি পরবর্তীতে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে গেল পরে তখন আমাকে খুবই বলছে, এতটা করার বেশি হয়ে গেছে, এখন যদি মারা টারা যায়। আমি তো মানে ইয়ে এর মধ্যে পরবর্তীতে ভবানী গিয়ে দৌড়িয়ে দেখলো যে মানে যা হওয়ার হয় ভয়ে মানুষে, মানে উনি কাপড়ে বোধ হয় কিছু একটা করেছে। তো যাই হোক, তখন এটা একটা ব্যাড স্মেল আসছে, তো এটা নিয়ে খুব মজা, এটা নিয়ে একটা গল্প লিখেছি এবং গল্পটা খুব আলোভূত অদ্ভুত গল্পটার নাম। তো এই সমস্ত দুষ্টামি কিন্তু আমার ছিল, এবং আমার আমার মনে আছে যে আমি ক্লাস এইটে পরীক্ষার আগে আমি ঘুরি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছিলাম, তিনতলা ছাদের থেকে আমি যখন নাটাই মানে ঘুড়ি কাটা, দুইটা অলরেডি ঘুড়ি কেটে ফেলেছি, তা লাস্ট কাটবো পিছনে যে আর জায়গা নাই সেটা কিন্তু আমি জানি না। তা আমি পিছনে যেতে 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 টানতেছি টানতেছি পিছনের থেকে পড়ে আমি অজ্ঞানে প্রায় ২০ দিনের মতো আমি অজ্ঞান ছিলাম হাসপাতালে। যখন আমার ওই যে ঘুড়ি কাটার যে স্মৃতিটা শেষ ছিল হাত ছাদে, সেই স্মৃতিটা যখন আমি রিকভার করতে যাচ্ছি, এমন সময় দেখি যে চারিদিকে কেউ কারো হাতে স্যালাইন কারো হাতে ব্যান্ডিজ, তখন আমার মনে হলো এটা ছাদ না, এটা হচ্ছে গিয়ে একটা চিকিৎসালয়, পরে জানলাম এটা হাসপাতাল। তো আমার পিসাতো ভাই নাম হচ্ছে সুধীর, সুধীরদা, সুধীরদা আমাকে কোলে নিয়ে বলতেছে তোর এই হয়েছিল সেই হয়েছিল। তো এই যে দুষ্টামি, তারপরে মনে করেন কেউ হয়তো কলস নিয়ে যাচ্ছে, যে কেউ হয়তো আমার মিষ্টির লোভ ছিল, তো বলেছে ওই মানে ওই কলসটা যদি ভেঙে দিয়ে আসতে পারিস তাহলে কিন্তু তোকে মিষ্টি খাওয়াবো, হ্যাঁ, প্যারাডাইজের রসগোল্লা, পার্লার বাজার প্যারাডাইজ নাম করা মিষ্টির দোকান ছিল, গিরিশ শাহ নামে ভদ্রলোক ছিল, ওনার মিষ্টি সাধারণ সন্দেশের লোভ ছিল, ওই লোভ দেখে আমাকে অনেক সময় আমার এই দুষ্টামিগুলি করতো। আর আমি মানে কালো কালো ছিলাম, ছোটোখাটো মধ্যে একটু মোটা সোটা ছিলাম, তা আমার দেখলে অনেকে ভয় পাই যে আসতেছে, মোরগ চুরি করতাম, তারপরে কি বলে অনেক কিছু করেছে। তো আমি একটু জানতে চাই, আপনি তো মূলত একজন কথা সাহিত্যিক লেখক, লেখালেখিটার আপনি কি কোনো মানে খুঁজে পেয়েছেন, লেখালেখিটা কেন লেখেন, কেন লেখেন, কী উদ্দেশ্যে লেখেন? দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের সমাজের প্রতি একটা দায়িত্বশীলতা থাকে, আপনি আপনার যে জায়গায় কাজ করছেন আপনার একটা কমিটমেন্ট নিয়ে কিন্তু আপনি এগোচ্ছেন। তা আমিও কিন্তু মনে করি আমি একজন দায়িত্বশীল, আমি যেহেতু লিখতে পারি, লেখাটা হয়তো ভালো হোক আর খারাপ হোক চেষ্টা করি, আমার চেষ্টা তো একটা চেষ্টা আছে যে আমি লেখাটার মধ্যে কী জিনিস কী মেসেজটা দেবো। আমি সবসময় চেষ্টা করি, যেমন আমরা ঈশপের গল্প পড়েছি,
ঈশপের গল্পের ভিতরে যেমন মিথ্যা কথা বললে বাচ্চারা যাতে ক্ষতি করে, তারপরে যে মনে করেন যে প্রতারণা করলে কি হয় ফল, এই আদর্শভিত্তিক গল্পটার থেকে জায়গা থেকে যখন চিন্তা করলাম আমাকে লেখকের একটা দায়িত্বশীল আছে, আমি এমন জিনিস করব যেটা আমার লেখা পড়ে সেজন্য ওই কাজটাতে মন্দ কাজটার থেকে বিরত থাকে, আচ্ছা, সেজন্য আমার লেখা দিকে উদ্বুদ্ধ হয় ভালো কাজের প্রতি। তারপরে যেমন যেমন দেখুন, আমি কিছুদিন আগে একটা গল্প লিখেছি, বড়দের গল্প, ছোটদেরকে ওর মধ্যেও এটা পড়তে পারবে। সেটা হচ্ছে গিয়ে কি যে এই যে আমরা এক সময় গল্প করতাম ড্রয়িং রুমে, বৈঠকখানে আমরা গল্প করতাম, এখন সবাই কিন্তু মোবাইল নিয়ে থাকে বাচ্চারা। আমরা আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইমু, এগুলিতে ওদেরকে আমরা হাতে মোবাইল তুলে দিয়ে আমরা কিন্তু মূল জায়গা থেকে কিন্তু আমরা সরে গেছি। আজকে কিন্তু সেই জাতি উন্নত যে জাতি পড়াশোনা শিক্ষায় যারা উন্নত, আমরা কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছি। এখন মনে করেন আপনি মোবাইলটাকে কীভাবে ব্যবহার করেন, হয়তো মোবাইলে আপনি এমন একটা তথ্য আপনার আজকে অনুষ্ঠানের জন্য দরকার, আপনি ওখান থেকে সেটা মানে বের করছেন, কিন্তু শুধু ইয়ে করলেই হবে না যে আপনাকে সব কিছু করতে হবে। আপনি একটা অনুষ্ঠানে গেলেন, একটা বই পড়লেন, তারপর আমি মানে বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানে মানে আপনি যোগদান করলেন, তো আমি সবসময় ভাবি যে লেখকের একটা দায়িত্ববোধ আছে। আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি যে এই যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাই, সামাজিক এবং মানবিক দায়িত্ববোধ সম্পন্ন এই সব জায়গাগুলো আপনি তুলে নিয়ে আসছেন, তাই তো? এই এই জিনিসগুলো না হলে তো আমি মানুষ না। মানুষ এমন একটা জিনিস যে যার যে অনেক কিছু করতে পারে, আমি সভ্য জাতি, কিন্তু আমার মধ্যে তো অসভ্যতাটা থাকবে না, আমার মধ্যে সভ্যতা তো থাকবে, আমার মধ্যে আদর্শ থাকবে, আমার মধ্যে এমন দর্শন থাকবে যা অপরকে অনুপ্রাণিত করে ভালো কাজে, ইতিবাচক কাজে আমরা যেন ইয়ে হই, আর পজিটিভ হতে হবে আমাদেরকে। আমি আপনি আমার বায়োটাটা দেখলে বুঝতে পারবেন আমি কোয়ান্টাম গ্রাজুয়েট হয়েছি। আমার চিন্তা হচ্ছে আমাদের গুরুজি সবসময় বলতেন, উনি বলতেন যে সবসময় হ্যাঁ বলুন, আপনাকে যদি আপনার কাজটা মন্দ হোক না অসুবিধা নেই, একটা মেয়ে একটা একটা সুন্দর আর্ট করছে, আপনার চোখে হয়তো এই আর্টটা মানে তার শিল্পটা আপনার কাছে মানসম্পন্ন হলো না, কিন্তু তাকে উদ্বুদ্ধ করাটা তো আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। সে তাকে ইন্সপায়ার করা, ইন্সপায়ার করলে হয়তো দেখা যাবে যে সে এমন একটা এফোর্ট দিয়েছে যে পরবর্তীতে এমন একটা শিল্প তৈরি করেছে যেটা কিন্তু একটা মানে আন্তর্জাতিক মান বা একটা বিশ্বমানের একটা জিনিস তৈরি করে ফেলেছে। তো সুতরাং পজিটিভ কাজকে সবসময়ই মানে যে কোনো কাজকে মানে ভালো কাজকে সবসময় কিন্তু গুরুত্ব দিতে হবে, এবং সেই দায়িত্ববোধটা আমার লেখালেখির উদ্দেশ্য, সেটা আমি লেখার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। আপনি কোন মাধ্যমে কাজ করে বেশি আনন্দ পান, ফিকশন অথবা নন ফিকশন? আমার আমি দুইটাতেই কাজ করি। ফিকশনের ব্যাপারটা হচ্ছে কি বাচ্চারা মানে ফিকশনে কাজ করতে ইচ্ছা প্রকাশ করে, আমি বড়দেরতে আমি ফিকশনটাকে ততটা গুরুত্ব দিই না, অনেকে বলে পরাবাস্তব জাদু বাস্তবতা, আমি হ্যাঁ আপনি আপনার চিন্তায় আপনি জাদু বাস্তবতা বা পরাবাস্তবতা আনতে পারেন, কিন্তু সেটা সময়সাময়িক কালে কালে এবং আমার যে যে বাস্তবতা আমি বাস্তবে যা দেখছি সেটার সাথে মিল রেখে করতে হবে। এখন আমি অদ্ভুত স্বপ্ন দেখলে তো হবে না, আমি যে জিনিসটা আমার সমাজের সাথে যায় না সেই জিনিসটা যদি আমি বড়দের লেখায়, হ্যাঁ আমি এটা ফ্যান্টাসিতে দিতে পারি, রূপকথায় আমি অনেক কথা বলতে পারি, আমি রূপকথায় মানে মহাশূন্যে গিয়ে বসে থাকতে পারি, কিন্তু বাস্তবতা তো তা না। আমি ইচ্ছা করলে কি এখন আমি নাচাতে চলে যেতে পারবো না? তা তো বটে, মানে আমি যেটা জানতে চাইছি আপনি আসলে কোনটাতে কমফোর্টেবল? আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি হচ্ছে মানে নন ফিকশন, নন ফিকশনই বেশি পছন্দ করি। ফিকশন আছে, ফিকশন তো আমি আবার আমি শিশু সাহিত্য আছে, বড়দের সাহিত্য আছে, আমি কিন্তু সাহিত্যের সব জায়গায় কিন্তু আমি কাজ করি। তো সুতরাং এখানে ফিকশনও কাজ করি, নন ফিকশনও করি। ফিকশনে কাজ করি, বেশ কিছু প্রবন্ধ আছে আপনার? হ্যাঁ, আমার প্রচুর প্রবন্ধ আছে এবং স্মৃতিকথা আছে, যে এখানে একটা বই আছে জীবনের গল্প, এটা আমার একেবারে নিতান্তই আমার ব্যক্তিগত জীবনের গল্প। আচ্ছা,
ওটা কিন্তু স্মৃতিগদ্য। আচ্ছা, আমরা একটু দেখতে চাই বইগুলো স্যার, যেহেতু বইগুলো নিয়ে কথা হচ্ছে। আমরা জল কাব্য দেখিয়েছি আমাদের দর্শকদেরকে, আমরাও দেখেছি, এখানে আছে তোমাদের গল্প। এটি কি নিয়ে লিখেছেন? এটা বাচ্চাদের বইয়ের, এবং এটা কিন্তু আদর্শ ভিত্তিক গল্প। আচ্ছা, গতবার বইমেলায় আসছিল এটা। জি, এটি গতবারের বইমেলায় এসে আমরা একটু দর্শকদেরকে দেখাই তোমাদের গল্প বইটি। আমরা যেহেতু কবিতা নিয়েও কথা বলছি এবং আপনার লেখালেখির শুরুটাই আসলে কবিতা দিয়ে, আমরা কি আজকে একটি কবিতা আপনার কণ্ঠে শুনতে পারি কিনা? অবশ্যই, বড়দের কবিতা না ছোটদের কবিতা, আপনি যেটাতে আরাম বোধ করবেন আমরা সেটি শুনতে চাই। এখানে আরো একটি, এটি গল্প না কি স্যার? এটা গল্পের, এটা বাচ্চাদের গল্প, এটা বাচ্চাদের গল্প, গল্পের স্কুল। এটি একটু দেখায়, খুব চমৎকার প্রচ্ছদ। কবিতার বই তিনটা, গল্পের বই বেশি। আচ্ছা, গল্পের বই বেশি। এখনো কি গল্পের গল্প লিখতেই বেশি ভালো লাগে নাকি আসলে কবিতাগুলোই বেশি আপনাকে টানে? না, আমি এখন ব্যাপারটা হচ্ছে কি, কবিতা মনে করেন যে কেউ চাইলো সংক্ষেপে কবিতা লেখা যায়, তো গল্প লিখতে হলে সময়টা বেশি লাগে, এবং অনেকে দেখা গেল আমাকে সেই ইয়েটা দিল না, স্থানটা দিল না। মনে করেন আমি সাহিত্য পত্রিকা দৈনিকের এক পৃষ্ঠা থাকে, সেখানে আমাকে যদি বলা হয় 500 শব্দে গল্প লিখে দেন, আমার কাছে কিন্তু তখন দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ আমি মনে করি আমি 500 শব্দে আমি কী গল্প লিখব? আমার একটা গল্পই হয়তো দেখা গেলো 2500-3000 শব্দে, সেখানে আমার 2500-3000 শব্দে আমাকে সে জায়গা দিতে পারবে না। তো দেখা যাচ্ছে আমার জায়গাটা আরও 10 জনকে সে জায়গা দিতে পারবে। তো সেই বিবেচনায় গল্প আমি লিখি, গল্প লিখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সবসময়, গল্পে অনেক কথা বলা যায়। কিন্তু যেটা কবিতায় আমি অত অল্প পরিসরে সব কথা আমি, আমার অসম্পূর্ণ থেকে যায়, তো যার কারণে আমি, তবে কবিতার মধ্যে আমি যে জিনিসটা মানে চিন্তা করি যে অল্প কথায় মূল মেসেজটা দেওয়া, আর আমি সবসময় চেষ্টা করি যে শেষ দুটো পংক্তিতে আমার মূল মেসেজটা দেওয়ার জন্য। আমার যতগুলো এই যে কবিতা আছে সবগুলোর মধ্যেই দেখবেন যে শেষের দিকে কিন্তু আমার মেসেজটা আছে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে কোন কবিতাটা শুনতে যাচ্ছি? আমি অনেক কবিতা আছে এখান থেকে নির্বাচন করা, আমার কাছে মনে হয় সব কবিতাই ভালো, কিন্তু আপনাদের বিবেচনায় যারা পাঠক তারাই বলবে যে কোন কবিতাটা ভালো। তো আমার এক বন্ধু কিছুদিন আগে, সেও কবি, নাম হচ্ছে শুক্লা পঞ্চমী। আচ্ছা, সে কিছুদিন আগে মানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সে হাসপাতালে ছিল। তো যেহেতু করোনাকাল, এই কারণে আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি মানুষের সাথে মানুষের দূরত্ব বজায় থাকতে চাই, প্রিয়জনের সাথেও আমরা দূরত্ব বজায় রেখেছি নিজের স্বাস্থ্যগত কারণে, যে আমার নিয়ে আবার করোনা হয়ে যায়। তো ওকে আমি, ও আশা করেছিল ওকে হাসপাতালে গিয়ে আমি দেখব। তো ও ছবি দিয়েছে ফেসবুকে যে ও ক্যানোলা নিয়ে শুয়ে আছে বিছানায়। তো আমি ওকে ভাবলাম যে আমার মেসেজটা ওরে কবিতার মধ্যে ওকে মেসেজটা পৌঁছিয়ে দিই, যে আমার অনুভূতি, সেই কবিতাটা পড়ছি। কবিতাটার নাম হচ্ছে কবিতার কোলাহল। তো ও কবিতা নিয়ে সবসময় থাকে, ওর কবিতার মধ্যে বাস, এবং ওখানে বসে সে কবিতা লিখেছে। তো আমি তাকে নিয়ে যেটা উৎসর্গ করেছি, বন্ধু কবি শুক্লা পঞ্চমী, কবিতাটার নাম হচ্ছে কবিতার কোলাহল। অনাদরে কায় কায় বাসা বেঁধেছে জড়া, রক্তিম শিরা উপশিরায় মৃত্যু ছবল, যন্ত্রণায় বিনিদ্র রাতে শুয়ে স্বপ্ন আঁকো, প্রাণ প্রলয়ের সাথে সৃজনের কোলাহল, একে একে প্রকাশ হয় দুঃখের পদাবলী, ক্যানোলার হাতে স্মার্টফোনের বোতাম, ভাবো পাখিরা ফিরে গেছে নীরে নীরবে, অদূর থেকে সযতনে স্পর্শ করি ছোঁয়া, কবিতার শব্দেরা শানিত হয় উচ্চারণে, ধুলায় মলিন মৃত্যু তোমার জাগরণে। চমৎকার স্যার, ভীষণ সুন্দর। একটু জানতে চাই যে আপনার বেশ কিছু নাটকও রয়েছে, নাটক কি এখনো লেখালেখি করছেন? এখন আবার নাটক লেখা শুরু করেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে মানে ছাত্র ছিলাম, তখন যে ছোটবেলার থেকে টিউশনি করা মানে আয় রোজগার করা, বাড়ি থেকে টাকা আসতো, আমার মেজো ভাই ডাক্তার এস কে মজুমদার উনি আমাকে টাকা পাঠাতেন, মানি অর্ডার করে টাকা পাঠাতেন হলে,
তো আমি ওই টাকাটা দিয়ে চলতো, হয়তো কোনো সময় টাকাটা মানে টাইমলি পাঠাতে পারতো না। তখন আমরা ছোটবেলা থেকে টিউশনে, আমি কিন্তু ক্লাস যখন সেভেনে পড়ি তখন থেকেই টিউশনই করি, আমরা প্রত্যেকটা ভাই বোনই কিন্তু টিউশনই, তারপর বৃত্তির পেয়ে আমরা পড়াশোনা করেছি। তো যাই হোক, তো তখন এই মানে আমি টিউশনির টাকা দিয়ে তারপরে আপনার মানে এই সব কিছু উপজীব্য করে আপনি নাটক লেখা শুরু করেন। তারপরে তখন আমি টেলিভিশনে, যেহেতু আমি বিনোদন সাংবাদিকতায় ছিলাম, তো টেলিভিশনের সাথে আমার একটা আমি দর্শক পাঠক শ্রোতা যারা আমার অনুষ্ঠান দেখছেন সকলের প্রতি অনুরোধ, আপনারা দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসলে মাকে ভালোবাসা হয়, বাবাকে ভালোবাসা হয়, মানুষকে ভালোবাসা হয়। আর যেই কাজটাই আপনি করুন সেটা নিমগ্নভাবে করুন, তাহলে আপনার ফল, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। সবার কাছে আমার এই আবেদনটা রইল, ভালোবাসুন দেশকে, ভালোবাসুন পরিবার। নিশ্চয়ই আপনার মনোবাসনা পূর্ণ হোক, আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আনন্দ থাকেন। আপনার জন্য অনেক শুভকামনা।